নমস্কার, আমি সাজবেলা থেকে বলছি। আজ আমরা চিংড়ি মাছের মালাইকারি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি হয় সেটা আপনাদের কাছে তুলে ধরব। এটা আমাদের এক রকমের ক্ষুদ্র প্রচেষ্টা, আপনারা দেখুন কিভাবে এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি হচ্ছে। কি দিচ্ছ? গরম মশলা, হ্যাঁ, এলাচ আর দারচিনি, হ্যাঁ, দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন বাটা 2 চামচ, 3 চামচ, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, টমেটো পিউরি, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, আমি হাতের মাপটা ঠিক পাই বলে হাতে করে দিচ্ছি। এটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল থাকছে। কষার সময় অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি, আর নামানোর সময় দেব গরম মশলা, তাহলে রান্না মশলাটার সঙ্গে একটা গরম মশলা গন্ধ হবে। ঘরোয়া পদ্ধতিতে নারকল কুড়িয়ে একটু গরম জলে রেখে দুধটাকে বার করেছি, পুরো ক্রিম হয়ে গেছে। এটা কষার সময় অল্প দেব, তারপরে ফোটার সময় আবার দেব। দীঘা বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে এই চিংড়িগুলো কিনে এনেছিলাম। কালকে ছেলে বউয়ের অফিস ছুটি, তাই জন্য আজকেই বানিয়ে রাখছি। আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, এবার আস্তে আস্তে তেল ছেড়ে আসছে, নারকলের দুধটা দিয়ে দেবো। এই নারকলের দুধটা যখন ফুটবে তখন চিংড়ি মাছটা ছেড়ে দেবো। একটু দুধ রেখে দিলাম একটা অন্য আইটেম বানাবো বলে। জল আর দেবো না, এতেই ফুটবে। এবার ঝোলটা ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অল্প ঝোল থাকতে না বাবু, ফোটার সময় গরম মশলা দিয়ে দিচ্ছি, নাহলে একটা গরম মশলার কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। মোটামুটি আমাদের রেসিপিটা প্রতিদিনের মতো বাবা শর্টসটা ভিডিও করে, তো বাবা আজকে নেই, আমি বৌমা বলছিলাম। আপনারা দেখবেন রেসিপিটা কেমন লাগলো, লাইক কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এটা প্রিপারেশান করবেন, কেমন লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাজবেলা হয়ে গেছে।